এই যে বল্লার টপ দেখতেছেন, এই বল্লার টপ এই যখন বসির মধ্যে লাগাবো তখন ওই যে কইসা মুরগির নাগাল বয়ে বয়া বসির মধ্যে টুপ লাগাই দিচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, আজকে তো বৃষ্টি হয়ে গেল, তো বৃষ্টির মধ্যে এই যে দেবেন এই যে খুরসা মুরসা কয়টা পোলান আছে তা কোনো কিন্তু এই যে বল্লার টপ দেখতেছেন বসিত মাছ মরম। যাই হোক এই যে এই যে এই যে এটা নদী আঙ্গ বাড়ির বুকলেই মানে রাস্তার নগাই নদী, তো যাই হোক একটু জম ফিরে আমরা মাছ মরমো। এই যে বল্লার টপ দেখতেছেন, এই বল্লার টপ এই যখন বসির মধ্যে লাগাবো লাগাচ্ছে লাগা, তো যাই হোক হাই তোমাকে লাগাইতে থাকো। এই যে দেখতেছেন এই যে ওখানে ওই বসির মধ্যে লাগাবো, বসির মধ্যে লাগানোর পরে আমরা যাবো ওইটুকা দূরেই থেকে ধরুন 30 মিটার হানি হবো, 30 বা 40 মিটার দূরে যাবো আর কি। ওনে যাইয়া একদম টোকা টুকি করুন দেখি মাছ ওড়ে নাকি। আমরা আইডিয়া গাতাইছি এই ইউটুকা দূরেই করলাম যে 40 মিটার হানি হবো আর কি। তো আজকে কি জানি মাছ ওড়া আরে সম্ভবত দেখি কি হয় না হয় ওটা পরবর্তীতে দেখা যাবো নি, কিন্তু আগে কন্ডিশন দেখে নেই মাছ ওঠে না ওঠে হবাই একটা বসে নিয়ে এলো আরেকজনে মানে আরেকটা নিয়ে যাবো ও বসে নিয়ে যাবো কেউ তুই ওই যে আনিসুর ওই আনিসুর ওই যে আরেকটা বসে নিয়েছে দুজনে মিলে আর কি এনে একটু টুকাটুকি করবো দেখি মাছ ওঠে না নাই। আমরা হনে যে নিচে গাতাইছি তখন রাস্তার অবস্থা রাস্তা তো নাই কে আর কি গুলো গুলো করে আমরা নিচে নামতেছি যেহেতু বসে দিয়ে মাছ মারানো কই যে একজন অলরেডি নিচে নামছে, এনেকা রাস্তা তো বহুত খারাপ। তো যাই হোক রিক্সি এরিয়া ঢুকা তাও লাহে লাহে নামতেছি এ যাই পাইলে আমি বড়াই ওই তখন ওই যে ওই যে ফালাইতেছে বসি কি বা হয় না হয় ও বহুত চেষ্টা করতেছে। আয়ো ওই যে দেখতেছেন পোতা ওই যে হন যাই হোক একদমবার থাইক আমরা দেখি কীরকম মাছ মারে ওর নাম হলো রবি ও তো চেষ্টা করতে আছে দেখি। তখন ওই যে কুইসা মুরগির নাগাল বয়ে বয়া বসির মধ্যে টুপ লাগাই দিচ্ছি, তো যাই হোক ওরা দুই ভাই তোর বয়ে রয়েছে নিচে নামেই নেই লাহে লাহে নামবো করতে হবে নিচে নামে এলো আর একজন ও বলে এখন বসে ফালাবো নেই আশপাশেই। তো ওরা বর্তমান ওই জায়গা থেকে এই যে এনে আসে এনে মাছ মারব নাকি এবছর একটা মাছ আমার আর নাই এনে প্লান কোনো কামেরই না নামের প্লান এনে একটা একটা মাছ মারো তাই আমার হারে না। যাই হোক ওরা মাছ টাছ মারতে থাকে দেখি মারা হারে না নাই। তো ভিডিওটা আজকের মতো এনে শেষ করে দেয়।